আপনার ডেঙ্গু জ্বর আছে কি না তার জন্য আপনি কি পরীক্ষা করবেন, আজকের ভিডিওটি না টেনে দেখলে আশা করি এ বিষয়ে ভালো একটা ধারণা পাবেন। ধরুন আপনার ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ যেমন প্রচণ্ড মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, খাদ্যে অরুচি, বমি বমি ভাব, শরীরে র্যাশ হওয়া, জ্বর 104 থেকে 105 ডিগ্রি ওঠানামা করে, তাহলে আপনি যে ডেঙ্গু রোগী সেটা নিশ্চিত না। আর এই ডেঙ্গু রোগ হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে ডাক্তারের নির্দেশ মতে প্রথমে কিছু রক্তের পরীক্ষা করতে হবে। তবে আপনি অনেকগুলো পরীক্ষা না করে প্রাথমিক অবস্থায় ডেঙ্গু এনএসআর পরীক্ষা করবেন। অনেক চিকিৎসক আপনাকে সিবিসি টেস্ট করাতে বলবেন, কারণ প্লাটিলেট কাউন্ট কমে গিয়েছে কিনা তা দেখার জন্য। কিন্তু প্লাটিলেট কাউন্ট বিভিন্ন ভাইরাল জ্বরের কারণেও কম হতে পারে। আমি বলবো আপনার খরচ কমানোর জন্য আপনি শুধুমাত্র ডেঙ্গু এনএসআর পরীক্ষা করলে তার দ্বারা ডেঙ্গু নিশ্চিত হতে পারবেন। কারণ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথম দিনই আপনার ডেঙ্গু এনএসআর ফলাফল পজিটিভ আসবে। আর যদি ডেঙ্গু এনএসআর নেগেটিভ ফলাফল আসে তাহলে এর দ্বারা নিশ্চিত হলেন যে আপনার ডেঙ্গু হয়নি। এরপর যদি ডেঙ্গু এনএসআর পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে পরে আপনি সিবিসি টেস্ট করবেন, কারণ প্লাটিলেট কাউন্ট কি পরিমাণে আছে তা দেখার জন্য। প্লাটিলেট কাউন্ট নর্মাল 1.5 লাখ থেকে 4.5 লাখ হয়। আর এই সিবিসি পরীক্ষা আপনার প্রতি 24 ঘন্টা অন্তর করার প্রয়োজন হতে পারে। ডেঙ্গু জ্বর 4 থেকে 5 দিন অতিবাহিত হওয়ার পর ডেঙ্গু আইজিজি আইজিএম অ্যান্টিবডি টাইটার করতে পারেন, অ্যান্টিবডির পরিমাণ কি পরিমাণে আছে তা জানার জন্য। ডেঙ্গু জ্বর হলে সতর্ক থাকুন এবং ডাক্তারের নির্দেশ মোতাবেক চিকিৎসা নেবেন, এবং আপনি প্রচুর তরল খাবার ও গ্লুকোজ পান করবেন এবং প্রচুর শাকসবজি ফলমূল খাবেন, অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।